হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এখন প্রায় কটা বাজে? 4:30 বাজতে যাচ্ছে, মানে 4:30 বেজে গেছে অলরেডি। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, এই যে ঘুমিয়ে আছে, ও ডাকছে, উঠছে না। ওর একটু ঘুম বেশি, সকালে ও দেরি করে ওঠে আর বিকালেও দেরি করে ওঠে যদি ঘুমায়। অনেক সময় না ঘুমালে জেগেই থাকে, সারা দুপুর তো ঘুমায় না, আর সবাইকে জাগায়, নিজেও জেগে থাকে, সবাইকে জাগায়। ভিডিও করছি তাই এপাশ ওপাশ হচ্ছে, শুনছে তো সেই জন্য। মাম উঠবি না? ও মাম, আরেকটু ঘুমাবে? আরেকটু ঘুমাবে? সব বাদ দেব, কি সব বাদ দেব? কদিন আগে এই যে দাড়ি কেটে গেছিল, দাড়িটা এ করে এনেছিলাম। দেখি মাম একটু দাড়িটা দেখি, দাড়িটা ঠিক মতো শুকনো হয়নি, দেখাতে দিচ্ছে না, এত উৎপাত করে, দাড়ি কাটা হয়ে গেছে। সারা জীবনের একটা স্মৃতি, ওর বাবা বলছে তোকে আর কোনো মেয়ে, কোনো ছেলে বিয়ে করবে না, দাড়ি কাটা। খিদে পেয়েছে? আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর খিদে পেয়েছে, এবার ওকে খেতে দেবো, গায়ে একটা জামা পরাবো, খালি গায়ে আছে, দাঁড়াও। তো ওকে জামাটা পরিয়ে দিয়েছি, যে আরও উঠে গেছে, জামাটা পরিয়ে দিয়েছি। ও বলছিল ওর খিদে পেয়েছে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল এই মাত্র কিছুক্ষণ আগে, এই যে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে, তো প্রসাদটা খাবেও বলছে, খুলে ওকে খাওয়াবো। বসো মাম, এই যে খিচুড়ি প্রসাদটা ও খাবে বলছে, ওকে খাওয়াবো। মনে হয় দুপুরবেলা করেছে, কারণ গরম গরম আছে। খিচুড়িটা একটু ঝাল ঝাল আছে, খেতে ভালো লাগছে। আমার মেয়ে তো একদমই ঝাল খায় না, কিন্তু তাও খিচুড়িটা ভালো লেগেছে বলে খাচ্ছে, ধরো। কিন্তু আগে আগে ঝাল খেতাম না, এখন এখন ঝাল খাই। বাহ, গুড গার্ল হয়ে যাচ্ছ না ওই জন্য। খিচুড়ির মধ্যে বটবটি, ফুলকপি, গাজর সব দিয়েছে, খিচুড়িটা ভালো লাগছে খেতে। জল খাবি? একটু আগে বলছিল আমি এখন ভালো বের হয়ে গেছি, ঝাল খাই, তো খিচুড়ি খেয়ে এমন ঝাল লেগেছে বলে চিনি দাও চিনি দাও চিনি দাও, যে বাতাসা খাবে, গুড়ের বাতাসা। আর খাবি না খিচুড়ি? আর খাবি না? তো বদমাস, খিচুড়িটা খাওয়া হয়ে গেছে, হাফটা খেয়েছি আর হাফটা রেখে দিয়েছি, ওর বাবা এসে খাবে। তো ভিডিওটা এই কারণেই করছি যে নতুন ইউটিউবে ভিডিও ছাড়ছি, মানে একটা আলাদা রকমের একটা অনুভূতি, যে আমার সাবস্ক্রাইব আসছে, ভিউজ আসছে, ওয়াচ টাইম বাড়ছে, এরকম একটা আলাদা রকমের অনুভূতি। সত্যি বলছি, যদি সারাদিনে একটাও সাবস্ক্রাইব আসে তো আমার খুবই আনন্দ হয় যে না আমার আজকে একটা সাবস্ক্রাইব বেড়েছে, এবং ভিউজ আসলেও খুব আনন্দ হয় যে না আমার এরকম এরকম ভিউজ এসছে, না লোকে আমার ভিডিওগুলো ভালো লাগছে, ভিউজ আসছে, এরকম একটা অনুভূতি হয়। কিন্তু তারপরেও যখন দেখি যে অনেকে না হিংসে করে সাবস্ক্রাইব কমিয়ে দিচ্ছে, তো সত্যি বলছি একটা সাবস্ক্রাইব যদি কম দেখি তো আমার খুবই বোরিং লাগে, খারাপ লাগে।
যে না সাবস্ক্রাইবটা কে একটা কমিয়ে দিয়েছে, এরকম সারাদিন বলতেই থাকি এর বাবাকে যে জানো তো মনে একটা কে সাবস্ক্রাইব কমিয়ে দিয়েছে, কে একটা সাবস্ক্রাইব কমিয়ে দিয়েছে, এরকম সারাক্ষণ বলতেই থাকি। তারপর না আর ভিডিও করতে ইচ্ছে হয় না, ভিডিও ছাড়তে ইচ্ছে হয় না, মনে হয় দেশ এগুলো ফালতু, ভিডিও আর করবো না, হিংসে করে, সাবস্ক্রাইব করতে চায় না। তো এই ভিডিওটা তাদের জন্য বলছি যে যারা আনসাবস্ক্রাইব করছে হিংসে করে, প্লিজ তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করো না, যদি আনসাবস্ক্রাইব করবে তাহলে সাবস্ক্রাইব করে কী লাভ, একটুখানি আনন্দ দিয়ে আবার কষ্ট দিচ্ছ, তো এরকম সাবস্ক্রাইব করে তো লাভ নেই না। তো যদি সত্যি মানে আমার ভিডিওটা ভালো লাগে, যে আমার ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে প্লিজ সত্যি সত্যি সাবস্ক্রাইব করো, একবার সাবস্ক্রাইব করবে একবার আনসাবস্ক্রাইব করবে, এরকম করে লাভ নেই, পরিষ্কার কথা। আমার গলাটা খুবই খ্যাস খ্যাসে, আমি জানি শুনতে হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভগবান যদি আমাকে এরকম গলা দেয় আমার কী করার আছে বলুন। আর আমার গলা এর থেকে আরও আগে খারাপ ছিল, এখন নয় ঠান্ডা লেগেছে সেই জন্য একটু বসে গেছে, মানে নালে মাঝখানে ঠিক ছিল। আর যখন স্কুলে ছিলাম মানে স্কুলে পড়তাম তখন আরও খারাপ ছিল, বান্ধবীরা আমাকে ফাটাবাস বলে রাখতো, আমার গলাটা এমন, বান্ধবীরা আমাকে ফাটাবাস বলে রাখতো, এমনকি ক্লাসের স্যারও ফাটাবাস বলে রাখতো, মানে গলার জন্য। তো গলাটা যে কবে আমার ভালো হবে বুঝতে পারছি না, বয়সটা তো অনেক হয়ে গেল, মনে হচ্ছে আর ভালো হবে না। আমার মেয়ে খিচুড়ি খাওয়া হয়ে গেছে, ও খেলতে বসে গেছে, বুঝো খেলছে, বুঝো কি খেলছে, কি খেলছিস, কি ঘর দেখি, ওটা কি হচ্ছে, পুতুল কি স্নান করছে, তো এরকম করে স্নান করার বেড়া, স্নান করার বেড়া, আচ্ছা ঠিক আছে, তুমি পড়তে বসবে না, আর এটা দরজা, তুমি পড়তে বসবে না, চলো পড়তে বসবে, চলো না আগে পড়ে নিয়ে তারপরে খেলা, হ্যাঁ শোনা মা আগে পড়ে নিয়ে তারপরে খেলা, চলো 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 চলো, মারবো আমি লাঠি নিয়ে আসবো, চলো একবার যদি খেলতে শুরু করে দেয় আর পড়তে চায় না, ওর সব কিছু ঠিক আছে শুধু পড়া বাদে, জোর করে পড়াতে হয়, ওকে আগে পড়াতে হবে তারপরে যা খুশি ভিডিও করো যাই খুশি করো। ঠিক আছে বন্ধুরা, আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা রাখছি, আবার পরে ভিডিও আরম্ভ করবো, ঠিক আছে।